করোনার কামড়ে রাজ্যে ফের মৃত্যু। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হলো দুইজনের। করোনার সেকেন্ড ওয়েভে এখনো পর্যন্ত মোট মৃত্যু হয়েছে চারজনের। রাজ্যে করোনার মোট মৃত্যু হয়েছে ৩৯৩ জনের। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ১১১ জন। এই তথ্য নিশ্চিত করেছে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর। রাজ্যে অনিয়ন্ত্রিত করোনা ভাইরাস, প্রতিদিন করোনা তার নিজের রেকর্ড ভেঙে করছে নতুন রেকর্ড। গোটা দেশের অবস্থা আরো ভয়াবহ। রাজ্যের করোনা সংক্রমণ আছড়ে পড়ছে সর্বশক্তি নিয়ে। পরিস্থিতি এমন এক জায়গাতে পৌঁছেছে, করোনা থেকে রেহাই পাওয়াই এখন দুষ্কর। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার ছোবলে মৃত্যু হয়েছে দুইজনের। করোনার নতুন স্ট্রেনে এখনো পর্যন্ত রাজ্যে মোট চারজনের মৃত্যু হয়েছে। এই সময় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ১১১ জন, সুস্থ হয়েছে ৩৬ জন। পরীক্ষিত নমুনার সংখ্যা ৪৩৭০টি। আক্রান্তের হার ৫.০৩ শতাংশ, সুস্থতার হার ৯৬.৫৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১১১, পরীক্ষিত নমুনার সংখ্যা ৪৩৭০টি, সুস্থ হয়েছেন ৩৬ জন। আক্রান্তের হার ৫.৩ শতাংশ, সুস্থতার হার ৯৬.৫৭ শতাংশ। শেষ চার দিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪২৬ জন। চলতি মাসে এখনো পর্যন্ত ১২৩৫ আক্রান্ত হয়েছে করোনায়। গড়ে প্রতিদিন ৪৫ জনের অধিক আক্রান্ত হচ্ছে রাজ্যে। এই তথ্য কোনোভাবেই শুভ লক্ষণ নয়। করোনা গোটা দেশের মতো রাজ্যেও ডেকে আনছে বিপদ। চলতি মাসে এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। ১ এপ্রিল ১৪ জন, ২রা এপ্রিল ৪ জন, ৩রা এপ্রিল ২ জন, ৪ এপ্রিল ১৪ জন, ৫ এপ্রিল ৩ জন, ৬ এপ্রিল ১৪ জন, ৭ এপ্রিল ২১ জন, ৮ এপ্রিল ৩৭ জন, ৯ এপ্রিল ৩২ জন, ১০ এপ্রিল ৪১ জন, ১১ এপ্রিল ৪৮ জন, ১২ এপ্রিল ১০ জন, ১৩ এপ্রিল ৬২ জন, ১৪ এপ্রিল ৩৯ জন, ১৫ এপ্রিল ২৭ জন, ১৬ এপ্রিল ৪ জন, ১৭ এপ্রিল ৫৮ জন, ১৮ এপ্রিল ৬৯ জন, ১৯ এপ্রিল ৩২ জন, ২০ এপ্রিল ৬০ জন, ২১ এপ্রিল ৯২ জন, ২২ এপ্রিল ৭৬ জন, ২৩ এপ্রিল ৪০ জন, ২৪ এপ্রিল ১২৭ জন, ২৫ এপ্রিল ১০০ জন, ২৬ এপ্রিল ৯৮ জন, ২৭ এপ্রিল ১১১ জন, ২৭ দিন ১২৩৫ জন। গোটা দেশের করোনা পরিস্থিতি মোটেও ভালো নয়। বিভিন্ন দিক দিয়ে শুরু হয়েছে মানুষের হাহাকার। দেশের বিভিন্ন রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালে নেই বেড, রয়েছে অক্সিজেনের স্বল্পতা। অক্সিজেন আনতে হচ্ছে ভিন দেশ থেকে। দেশে করোনা আক্রান্ত বহু মানুষ বিনা চিকিৎসায় চলে যাচ্ছেন না ফেরার দেশে, অর্থাৎ মৃত্যু হচ্ছে নিয়মিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।